नमस्कार बंधुरा, एम्बुलेंस ब्लगे अपना स्वागत। आज के आर एक ट्रिप कोलकाता टू इलाहाबाद, तो लॉन्ग रूट बोले गाड़ी एक चेक कर ना हे गाड़ी ठीक आना तर बड़ो है। এটাকে নিয়ে যাওয়া হবে আজকে এলাহাবাদ। আমাদের এই সব এতগুলো গাড়ি আছে, কিন্তু এটাকেই আজকে নিয়ে যেতে হবে এলাহাবাদ। এখন যাব, প্রথমে পেশেন্ট তুলব, তারপরে কথা হবে। তো চলে এসেছি হসপিটালে, এই পেশেন্ট তুলে নেওয়া হয়েছে, এবার বেরোনো হবে। দেখুন ইউপি রাস্তা কত সুন্দর রাস্তা, তো দেখুন দেখতে থাকুন, আপনাদের রাস্তাগুলো খুব সুন্দর। ইউপি রাস্তা, এটা ইউপি যাওয়ার রাস্তা, ইউপি রাস্তা না সরি, ইউপি যাওয়ার রাস্তা। তো ইউপি যেতে হলে প্রথমে হচ্ছে আমরা যেহেতু কলকাতা থেকে যাচ্ছি, তাহলে ওয়েস্ট বেঙ্গল পার হতে হবে, তারপর ঝাড়খণ্ড, তারপর বিহার, তারপর ইউপি। দেখুন রাস্তা, পেশেন্টটা অ্যাকচুয়ালি ট্রেন থেকে পড়ে গিয়েছিল, ওই জন্য কলকাতা কোথাও অ্যাডমিশন নেয়নি। আমরা এখন নিয়ে যাচ্ছি ওদের বাড়িতে ইউপিতে, ওরা চেষ্টা করবে কী করে ভর্তি করা যায়। খুব সুন্দর দেখুন রাস্তাটা, এটা সম্ভবত ঝাড়খণ্ডের রাস্তা। খুব সুন্দর ফাঁকা একদম রাস্তা, খুব সুন্দর একদম। এটা হচ্ছে NH2 ন্যাশনাল হাইওয়ে। এই চলে এসেছি আমরা হসপিটালে, ইউপির এই হসপিটালে এই পেশেন্ট নামানো হয়েছে, দেরি যাব। দেখুন কত কুয়াশা, আমরা পেশেন্ট শিফট করে চলে এসেছি, যাচ্ছি এখন রিটার্ন কলকাতা। হ্যাঁ রিটার্ন কলকাতা। তো দেখুন কত কুয়াশা, এই সময় খুব টাফ কিন্তু গাড়ি চালানো, রাস্তা দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে। দেখুন শুধু লরিগুলো আসছে, রাস্তা দেখা যাচ্ছে না এত। ওদের তবু লাইট থাকে, লাইটে মানে জোর আছে বেশি, তার সত্ত্বেও দেখা যাচ্ছে না, একদম কুয়াশা ভর্তি রাস্তা। আপনারাও দেখুন কুয়াশা একদম দেখা যাচ্ছে না, এখানটাই তবু হালকা দেখা যাচ্ছে কুয়াশা। রাস্তায় একদম লোকজন খুবই নেই, কম আছে, নেই বলতে, রাত 8টার সময় এই অবস্থা, ভোরের দিকে তাহলে কত কুয়াশা পড়বে। দেখতে থাকুন আপনারা, সঙ্গে সুব্রত দা চালাচ্ছে গাড়ি, উনি বলছেন যে টাপ আছে গাড়ি চালানো, এখন রাস্তা দেখা যাচ্ছে না, আস্তে আস্তে তবু আমাদের যে ফিরতে হবে, তো আস্তে আস্তে যাচ্ছি রাস্তা যা হোক, যেহেতু অনেক বছর ধরে অ্যাম্বুলেন্স চালাচ্ছে, ওনার একটা এক্সপিরিয়েন্স আছে রাস্তা। এত ঠান্ডা যে রাস্তার ধারে লোকে আগুন জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, ঠান্ডাও প্রচুর এদিকে ইউপির সাইডে, প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং কমেন্ট করুন। একদিকে কুয়াশার জন্য ভালোও লাগছে, আবার রাস্তা দেখা যাচ্ছে না তার জন্য আবার মানে ভয় লাগছে গাড়িতে না কিছু হয়, মানে ভয় আবার সঙ্গে আনন্দ, এই দুটো মিলিয়ে। মোটামুটি এখন 4টে বাজে, প্রায় সকাল হব ভাব, ফিরতে ফিরতে দেখুন এখন হাইওয়েতে আছি। সকাল 4টের সময় কেমন কুয়াশা দেখুন, রাস্তা দেখতেও পাচ্ছেন না, দেখুন আপনারা ওইভাবে আইডিয়া করে চালাতে হচ্ছে।
খুব ধীরে ধীরে চালাতে হচ্ছে। কখনো কখনো যখন রাস্তা পরিষ্কার আছে তখন হচ্ছে একটু স্পিড বাড়ায়। মোটামুটি 34-36 ঘন্টার জার্নি আছে আপ ডাউন, বহুত কষ্ট আসতে। এই কুয়াশাতে তো গাড়ি চালাতে একদম প্রচন্ড রিস্ক থাকে। আর হ্যাঁ বন্ধুরা, এই সময় না আপনারা যখন যাবেন দিল্লি সাইড বা বোম্বে সাইড, ইমার্জেন্সি না থাকলে রাতে গাড়ি না চালানোই ভালো, না চালানোই ভালো। হ্যাঁ কুয়াশা ওইদিকে পড়ে, খুব কুয়াশা হয়। মোটামুটি সকাল হয়ে গেছে, তবুও 11টা বাজে, এখনো দেখুন কতটা কুয়াশা। সামনে টোল ট্যাক্স, তবুও কিছু দেখাই যায় না। রাস্তাটা ওই জায়গাটা একটু খারাপ আছে, রাস্তার কাজ হচ্ছে তো জায়গাটা খারাপ, মানে কি প্রচন্ডই খারাপ। যা হোক, এত রাতটা তো খুব কষ্ট হলো, ঠান্ডাতে তবু গাড়ি চালাতে হলো, এত ঠান্ডা যে বসে থাকা যাচ্ছে না, ওই জন্য যার কারণে গাড়িও চালাতে হচ্ছে, ফিরতে হবে একটা। আজকে দুদিন হতে যায় ফিরতে ফিরতে। হ্যাঁ বন্ধুরা, আমরা পুরো ভিডিও তো শ্যুট করতে পারি না, কেন আমাদের নিজেরাই চালাতে হয়, নিজেদের দিকেই পার্টিকে ম্যানেজ করতে হয়, পেশেন্ট দেখতে হয়। এবার মেডিকেলের কিছু রুলস থাকে, যেটা মেডিকেল পার্সন সেটা দেখানো যায় না, ওই জন্য ছোট ছোট ভিডিও করে আমাদের বানাতে হয় যতটুকু চালাতে চালাতে সম্ভব। তো হ্যাঁ বন্ধুরা, অ্যাম্বুলেন্স চালানো যতটা সহজ ততটা সহজ নয়, একটা টাইমের ব্যাপার থাকে, খুব টাফ ব্যাপার, রিস্কের ব্যাপার। দেখুন টোল ট্যাক্স, এখানে লরিওয়ালাদের প্রচুর জ্যাম থাকে, কিন্তু কুয়াশার জন্য যে কারণে রাস্তায় গাড়ি চলছে না, ওই জন্য একটু ফাঁকা আছে, নইলে প্রচণ্ড জ্যাম থাকে। দেখুন এখন সকাল হয়ে গেছে, দুপুর হয়ে আছে, ফিরবো প্রায় কলকাতার কাছাকাছি চলে এসেছি, ঝাড়খণ্ডে ঢুকবো এখন। আর বাকি আছে মোটামুটি 300 কিলোমিটার মতো কলকাতা ঢুকতে। দেখুন রাস্তাটা কিন্তু আমার দেখে খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। দুরাত ঘুম না থেকে দেখলেন চোখ মুখের অবস্থা আমাদের কেমন থাকে। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলতেই ভুলে গেছি, যে অ্যাম্বুলেন্স যারা চালায় তারা কিন্তু ঘুমায় না, সিঙ্গেল ড্রাইভার যদি থাকে তো 1500 কিলোমিটার হোক 2000 কিলোমিটার হয় একাকেই চালাতে হয়, তো দুরাত জাগতেই হয়, দুরাত আড়াই রাত জাগতেই হয়, খুব কষ্ট। তবে রাস্তা এমন ভালো থাকলে গাড়ি চালাতে কোনো কষ্ট হয় না, মোটামুটি ভালোই লাগে। দাঁড়িয়েছি আমরা, আঁকে রস পাওয়া যাচ্ছে দেখে দাঁড়ালাম, রস খাবো এখন দুজনে। উনি আছে রস বানাচ্ছেন। এই জায়গাটা ঝাড়খণ্ডের, তো এখানে রস, এই আখের রস এইভাবে বিক্রি করে। দেখুন এই আখের এই সাইডটা মেশিনটা গার্ড হচ্ছে, এখানে মেশিন দিয়ে এখানে আখ পেশাই হচ্ছে। কিন্তু এখানে হ্যাঁ বলে দিই আর একটা কথা, এখানে হচ্ছে পার গ্লাস হচ্ছে 20 টাকা, 20 টাকা থেকে শুরু। দেখুন আখ পেশাই করছে, একটু মনে খুশি এসছে। যাও কলকাতার কাছাকাছি চলে এসছি তো, চলে এসছি, তাছাড়া রাস্তাও ক্লিয়ার দেখাচ্ছে, একটু গরমও লাগছে না, ঠান্ডার সময় না তখন ভালো লাগছিল না, ঘুম ঘুম আসছিল। প্রায় আমাদের আখের রস খাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। ওই পাহাড়গুলো দেখুন, পাহাড়গুলো খুব সুন্দর লাগছে। তাই পর্যন্ত থাক, আবার পরের ভিডিওতে দেখা হবে। যদি ভিডিও আমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। চলুন গুড বাই, টাটা,
আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর কলকাতা আছে 100 কিলোমিটার, কথা বলতে বলতেই চলে আসবো, ভিডিও হয়তো আর নাও করতে পারি।